আমরা নির্বাচন চাই, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ বিশ্বাস করে না বিএনপি, বলছেন নজরুল ইসলাম খান। পরিস্থিতি ক্রমেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে, এখন সত্য কথাও বলতে পারি না, বলছেন জি এম কাদের। এদিকে বিমানে উঠার সুযোগও আপনাদের দেয়া হবে না, আওয়ামী লীগকে শিরিন সুলতানা। আসছে রমজান, বাড়ছে পণ্যের দাম, গরিবের শুধুই হাহুতাশ। এদিকে চট্টগ্রাম ৮ উপনির্বাচন, আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে জল্পনার শেষ নেই। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় পিকআপ অটোরিকশা সংঘর্ষে নিহত ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা নির্বাচন চাই, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ বিশ্বাস করে না বিএনপি, বলছেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার দূষিত রাজনীতির ঘাঁটি তৈরি করছে। বিএনপি গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ বিশ্বাস করে না বিএনপি। আমরা নির্বাচন চাই, নির্বাচনের নামে খেলা করতে চাই না। নজরুল ইসলাম খান বলেন, রাজনীতিকে যারা খেলা মনে করে তারা আল্লাহর ওয়াস্তে রাজনীতি থেকে অবসর নেন। রাজনীতি খেলার ব্যাপার না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য, রাজনীতি দেশের উন্নয়নের জন্য, রাজনীতি দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য। তিনি বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি পালন না করতে আওয়ামী লীগের প্রতি অনুরোধ জানান। পরিস্থিতি ক্রমেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে, এখন সত্য কথাও বলতে পারি না, বলছেন জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে ডলার নিয়ে আইএমএফ ও সরকারের তথ্যের মিল নাই, দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়েছে, পরিস্থিতি ক্রমেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে, আমরা দাবি তুলেছিলাম দরিদ্র মানুষকে রেশন কার্ড দিতে কিন্তু সরকার তা করেনি। জি এম কাদের বলেন, এখন সত্য কথাও বলতে পারি না, দেশদ্রোহী মামলা হবে, ফাঁসিতে ঝুলাবে, মানুষ এখন দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে, সরকারের মদদে কেউ কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করছে, দেশকে দেউলিয়া করে ফেলছে। ডলারের প্রসঙ্গে জি এম কাদের বলেন, ডলারের দাম বাড়ছে, টাকার দাম কমে যাচ্ছে, তাই জিনিসপত্রের দামও বাড়ছে, সরকার নতুন করে টাকা ছাপাচ্ছে। তিনি বলেন, সরকার এখন সকল সরকারি প্রতিষ্ঠান প্রশাসন ও দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশন সব সরকারের নিয়ন্ত্রণে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতীয় পার্টি থেকে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারকে একটি ফর্মুলা দেব, কিন্তু তা হয়তো তারা গ্রহণ করবে না, কারণ সরকার এখন গায়ের জোরে দেশ চালাচ্ছে। বিমানে ওঠার সুযোগ আপনাদের দেয়া হবে না, আওয়ামী লীগকে শিরিন সুলতানা। বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, যারা জনগণকে ১০ টাকা করে চাল খাওয়ানোর ঘোষণা দিয়েছিল, যারা এদেশের মানুষকে গণতন্ত্রের মুক্তির আশ্বাস দিয়ে ক্ষমতা এসেছিল, আজকে তাদের হাতে গণতন্ত্রের কবর রচনা করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি থাকতে চায় তবে অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে রাজনীতি করার পারমিশন দেন, নতুবা বিমানে ওঠার সুযোগ আপনাদের দেওয়া হবে না। শিরিন সুলতানা বলেন, আওয়ামী লীগ আজকে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে, তারা এদেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তবে আওয়ামী লীগের সব নেতারা এই সুযোগ পায়নি। যাদের দলের কিছু চোর লুটেরাদের দুর্নীতিতে বাংলাদেশের বাতাস আজ দূষিত হয়ে গেছে। বলা হয় ঢাকা পৃথিবীর দূষিত শহরের একটি, আসলে দূষিত শহরের মাধ্যমে যতটা দুর্গন্ধ ছড়াচ্ছে তার চেয়ে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে এই আওয়ামী লীগের দুর্নীতির কারণে। যারা এদেশের মানুষের টাকা লুট করে ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কানাডায় বেগম পাড়া বানিয়েছে, তাদেরকে এদেশের সাধারণ জনগণ ছাড়বে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা শুনলে মনে হয় তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রাখা হয় নাই, তাকে বিএনপি বিষয়ক কোনো পদে রাখা হয়েছে, প্রতিদিনই তার বিএনপি বিরোধী কোনো একটা কথা বলতে হবে। তিনি বলেন, বিএনপির কোমরে নাকি শক্তি নাই, আমি বলি বিএনপির কোমরে যদি শক্তি না থাকে তবে এত ভয় কেন, আমাদের কোমরে কতটুকু শক্তি আছে কি না তা কি ওই ওবায়দুল কাদের ভাববার বিষয়। এত ভয় যে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে, তাকে উন্মুক্ত করে রাজনীতি পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আসছে রমজান, বাড়ছে পণ্যের দাম, গরিবের শুধুই হাহুতাশ। বাজার তদারকিতে মাঠে নেমেছে সরকারের ১২টি টিম। কারসাজি প্রমাণ হলে ঈদ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে, জেল জরিমানা, পবিত্র মাহে রমজানের দিনক্ষণ যত ঘুমিয়ে আসছে বাজারে নিত্যপণ্যের দাম ততই বাড়ছে। ইতোমধ্যে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, ছোলা ও মাছ মাংস সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। এত নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্তদেরও অবিশ্বাস অবস্থা। খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকে এখন স্বাদ ও সাধ্যের মধ্যে মাছ মাংস কিনতে পারছে না। গরিবের জন্য বাজার করা এখন বড় ধরনের মানসিক কষ্ট, হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কেউ কেউ বাজারে গিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছেন, কেউ আবার নিরুপায় ঘোরাফেরা করছেন। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে রোববার এমন চিত্র লক্ষ্য করা গেছে। রমজান সামনে রেখে বাজার সামাল দিতে সরকার এখন আরও সক্রিয় হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে বাজার মনিটরিংয়ে সরকারের অনেক সংস্থা মাঠে নেমেছে। নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, রোজার আগেই বাজারে সব ধরনের পণ্যের দাম উত্তাপ ছড়াচ্ছে। এখন বাজারে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি, এমনকি যেসব পণ্যের সরবরাহ ঠিকঠাক আছে সেগুলো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তিনি বলেন, দাম বাড়তির এই চিত্র রমজান মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে, যা কেনার আমরা বেশি দামে কিনব। পরে বাজার তদারকি সংস্থার লোকজন তোড়জোড় দেখিয়ে মিডিয়ার সামনে বলবেন তারা বাজার সামাল দিয়েছেন। তিনি মনে করেন, বাস্তবে চক্রের গডফাদারের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, মাঝখানে আমরা জনগণের সবার কাছে জিম্মি, বিশেষ করে যারা চাকরিজীবী কিংবা নির্ধারিত আয়ের মধ্যে আটকে আছেন, তাদের কষ্টের শেষ নেই। সীমিত আয় দিয়ে চড়া মূল্যের বাজারে তারা কোনো দিকে কুল কিনারা করতে পারছেন না, বাজেট কাটছাপ করতে গিয়ে হাঁফিয়ে উঠছেন, সব চাপ দিয়ে পড়েছে খাবারের উপর। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম সামাল দিতে 15টি পণ্যকে দাম বেঁধে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পণ্যগুলো হলো ভোজ্য তেল, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা ও তেজপাতা। ইতোমধ্যে সয়াবিন তেল ও চিনির দাম নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কাজ করছে, তবে নির্ভরযোগ্য সূত্র বলছে ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যাবে, দাম আর বেঁধে দেওয়া হবে না। এগুলো আসলে কথার কথা। জানতে চাইলে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, এবার কোনোভাবে অসাধুদের সুযোগ দেওয়া হবে না। অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন সারা দেশে বাজার তদারকি শুরু হয়েছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে রমজান উপলক্ষে বিশেষভাবে বাজার তদারকি টিম কাজ করছে। চট্টগ্রাম আট উপনির্বাচন আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে জল্পনার শেষ নেই। চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীকে হচ্ছেন এ নিয়ে আলোচনা শেষ নেই, তবে সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থিতা নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 27 এপ্রিল এ উপনির্বাচনে হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য প্রার্থীর নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন, কেন্দ্রে অবিং করছেন, গোয়েন্দা রিপোর্ট যাতে পক্ষে যায় সে লক্ষ্যে এলাকায় নিজেদের শক্ত অবস্থান তুলে ধরারও চেষ্টা করছেন। আধা ডজনের বেশি প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও আলোচনায় আছে কয়েকজনের নাম। জানা গেছে, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দ্বিতীয় দফায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য দলের মনোনয়ন না পাওয়ায় তার প্রতি অবিচার হয়েছে বলে মনে করেন অনেকে। সে কারণে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা। তারা এলাকার নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এছাড়া একই আসনের প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের স্ত্রী শিরিন আহমেদ, আরেক প্রয়াত সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এস এম আবুল কালাম, বাকলিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মুস্তাফিজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সহ আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে মনোনয়ন প্রত্যাশী হিসাবে। আলোচনায় থাকা প্রার্থীরা জোর তদবির লবিং চালিয়ে যাচ্ছেন। অনেকে নির্বাচনের এলাকায় সভা সমাবেশ করছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার অনেকে ভোটারদের সঙ্গে মত বিনিময় করছেন। অনেকে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোনো কোনো মনোনয়ন প্রত্যাশী ঢাকায় অবস্থান করে লবিং করছেন। আ জ ম নাসির ইতিমধ্যে মোসলেম উদ্দিন আহমেদের শোকসভায় অংশ নেওয়া সহ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ব্যারিস্টার মানোয়ার হোসেন শনিবার চট্টগ্রাম মহানগরীতে নিজেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম আট আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে মত বিনিময় সভা করেছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সরব থাকলেও চুপচাপ বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলো বিএনপির একাধিক নেতা জানিয়েছেন বিএনপি উপনির্বাচনে অংশ নেবে না। আবার স্বতন্ত্র প্রার্থীরা আবির্ভাব হবে কিনা তারও কোনো লক্ষ্য নেই। সূত্র জানায়, মূলত উপনির্বাচন হলেও সবচেয়ে কম সময়ের জন্য এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে, সে কারণে এই আসনে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অনেক নেতারও তেমন আগ্রহ নেই। বগুড়ায় পিকআপ অটোরিকশার সংঘর্ষে নিহত তিন। বগুড়ায় নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল 8টার দিকে উপজেলার বগুড়ার নাটোর মহাসড়কে কুন্দারহাট বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন, তাদের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও সহকারী সহ 4 জন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। বর্তমানে তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তোফাজ্জেল হোসেন জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত
অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। নাটোরগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক সহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক, হেলপার সহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শশিমেক হাসপাতালে পাঠিয়েছেন। তিনি জানান, অটোরিকশা এবং পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।